আকাশে বিপত্তি বিমানে হঠাৎই ধাক্কায় আগুন ধরে গেল বিমানের একটি ইঞ্জিনে আর তড়ি ঘড়ি নিকটবর্তী বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে আমেরিকান এয়ারলাইন বোয়িং সাতশো সাঁত্রিশ বিমানটি কলম্বাস থেকে ইনিংসের দিকে রওনা হয়েছিল এবং আকাশে ওঠার কিছু ক্ষুণের মধ্যেই একটি পাখি ধাক্কা মারে বিমানের ইঞ্জিনটিকে সংঘর্ষের সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে বিমানের ইঞ্জিনের ডান দিকের অংশ গন্তব্যস্থল পরিবর্তন করে জন গ্লেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে আতঙ্কিত যাত্রীদের এবং সকল বিমানকর্মীকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুর্ঘটনার কোনো হতাহতের খবর নেই